নর্থ কোরিয়ার প্রায় অর্ধেক সম্পত্তি কিভাবে কিম জং উন বিলাসবহুল ভাবে জীবনযাপন করে উড়িয়ে দিচ্ছে, যা জানলে আপনার মনে হবে কিম জং উন হয়তো অন্য গ্রহের কোন প্রাণী। যদিও তার দেশের অর্ধেক মানুষ অর্ধাহারেই থাকে, কিন্তু কিম জং উনের তাতে কিছু যায় আসে না, কারণ তার কাছে রয়েছে নর্থ কোরিয়ার প্রায় অর্ধেক সম্পদ। একবার কল্পনা করুন, একজন মানুষ যদি কোনো দেশের সম্পত্তি একাই ভোগ করে তাহলে তার জীবনযাপন কেমন হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিম জং উনের বিলাসবহুল জীবনযাপনের পিছনের রহস্য। সিকিউরিটি। কিম জং উন যেখানে সেখানে সিকিউরিটি নেই সেটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ পৃথিবীর মধ্যে অন্যতম সিকিউরিটি সিস্টেম রয়েছে কিম জং উনের কাছে। কিম জং উনের সিকিউরিটি সিস্টেম আগের থেকে আরো মজবুত করা হয়েছে, যখন তিনি জানতে পেরেছিলেন যে আমেরিকার CIA এবং সাউথ কোরিয়ার কিছু সংগঠন মিলিয়ে রাশিয়াতে ট্রেনিং প্রাপ্ত একজন সন্ত্রাসীকে হায়ার করেছিল তাকে মারার জন্য। ঠিক তখন থেকে কিম জং উন তার সিকিউরিটির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। তারপর থেকে কিম জং উনের গাড়ির চারপাশে 12টি সিকিউরিটি দৌড়াতে দেখা যায়। কিম জং উনের সিকিউরিটি হওয়ার অন্যতম শর্ত হলো কেউ তার চাইতে 1 ইঞ্চি লম্বা হতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন যে কিম জং উন যখন বিমানে ভ্রমণ করে তখন একসাথে 2টা বিমান চলাচল করে, কারণ কেউ যাতে বুঝতে না পারে কিম জং উন কোন বিমানের মধ্যে রয়েছে। তার দেশের সেনাবাহিনীরা সবসময় তাকে সুরক্ষা দিয়ে রাখে। তিনি কোথাও গেলে বেশিরভাগ ট্রেনে ভ্রমণ করে থাকে, আর ট্রেনগুলো থাকে ভারী অস্ত্র দিয়ে সজ্জিত, যাতে যে কোনো বিপদে তাদেরকে কাজে লাগানো যায়। ট্রেনের সাথে সাথে একটা হেলিকপ্টারও তাদের পথ অনুসরণ করতে থাকে। কিম জং উন ট্রেনে থাকা অবস্থায় পুরোটা সময় ধরে সেই হেলিকপ্টার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাইভেট আইল্যান্ড। কল্পনা করা যায় এই কিম জং উনের জন্য পুরো একটি দ্বীপকে বিলাসবহুল ভাবে সাজানো হয়েছে। এই কিম জং উনের প্রাইভেট আইল্যান্ডে বিলাসবহুল সব জিনিস রয়েছে। এই আইল্যান্ডে রয়েছে পার্ক, রয়েছে খেলাধুলার জায়গা, এই আইল্যান্ডে সবকিছুই পাওয়া যায়। এখানে কিম জং উন তার বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের নিয়ে এসে আড্ডা দেন। কিম জং উন বেশ খাদ্যরসিক, এমন ভ্রমণ পিপাসু, আর তার চাহিদাই দ্বীপটি পূরণ করে থাকে। পছন্দের ড্রিঙ্কস। কিম জং উন ড্রিঙ্কস করার পেছনে প্রতি বছর খরচ করে থাকে $300 কোটি। তিনি ড্রিঙ্কস হিসেবে হুইস্কি এবং শ্যাম্পেইন খান বেশি। শ্যাম্পেইন তিনি একসাথে 2টো খেয়ে ফেলেন। এই কিম জং উন প্রচুর ধূমপান করে। তার সিগারেটের পেছনে প্রতিদিন প্রায় $165 খরচ হয়। যদি শুনে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি, আর এগুলো তিনি নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে। লাক্সারিয়াস গাড়ি। যে ব্যক্তি সবসময় 12 জন বডিগার্ড নিয়ে চলাফেরা করে তার বুলেট প্রুফ গাড়ি থাকবে না, এটা কি করে হয়? এই কিম জং উনের কাছে সব থেকে দামি বুলেট প্রুফ কার গুলো রয়েছে। উত্তর কোরিয়াতে লাক্সারিয়াস সবকিছু নিষিদ্ধ করলেও কিম জং উনের কাছে কিন্তু লাক্সারিয়াস এটা পর্যন্ত আছে। তার কাছে কয়েকটি এটা রয়েছে যার প্রতিটার মূল্য $8.2 মিলিয়ন, আর এটা নিয়ে কিম জং উন এবং তার সেনা সদস্যের উচ্চ পদস্থ কর্মচারীরা মাঝে মধ্যেই ঘুরে বেড়ায়। তবে এই এটা গুলো গোপন একটি দ্বীপে সংরক্ষিত করে রাখা হয়। প্রাইভেট জেট। বিলাসবহুল জীবনযাপন করার জন্য যার এত কিছু রয়েছে তার প্রাইভেট জেট থাকবে না, এটা কি করে হয়? কিম জং উনের একটি না বেশ কয়েকটি প্রাইভেট জেট রয়েছে। এক একটি প্রাইভেট জেট গুলোর মূল্য প্রায় $10 মিলিয়ন, আর এই প্রাইভেট জেট গুলোকে 5-স্টার হোটেলের মতো ডিজাইন করা হয়েছে, কারণ এই প্রাইভেট জেটে কিম জং উনের বিলাসবহুল ভাবে থাকার জন্য সব সুযোগ সুবিধা রয়েছে। প্রাইভেট ট্রেন। কিম জং উনের প্রাইভেট ট্রেন থাকবে না, এটা কি মানা যায়? কারণ তিনি বেশিরভাগ ট্রেন ব্যবহার করে নিজের দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকেন। যেমন কিছুদিন আগে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার জন্য উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভস্তসনিক কসমোড্রামের উদ্দেশ্যে ভিড়িয়ে পড়েছিলেন। এই ট্রেন মূলত বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র কিম জং উনের জন্য, আর এই ট্রেনের 21টি বগি রয়েছে যার প্রতিটি বগির কালার একই রকম, আর এটার ভেতর 5-স্টার হোটেলের মতো সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন।